আগুনে খুব গাও গাও করছে, আগুন খুব উপরে উঠছে, প্রায় 3 কিলোমিটার উপরে আগুন আসলো। ওই আমরা আগুনে ঘর বাড়িতে থাকতে পারছি না। মোহিত বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমন্ত্রণ জানাই আজকের প্রতিবেদন দেখার জন্য। আমরা আগুনে ঘর বাড়িতে থাকতে পারছি না, যে ঘর বাড়ি ছাড়িয়ে ভাগছি আমরা। ওই মাধবপুর পদচড়া এইগুলো দিয়ে থাকছি। আগুনের গাছ পিড়ি মুরুখ বাছে সব তো গাঙ্গে ভাসায় নিছে আগুনে। বহুত ছাগল গরু মরা গেছে, এখনও গাছ পিড়ি যখন বর্তমানে ওই ধান গাছ পিড়ি শুকনা রয়েছে, এখনও মরার মতো গাছ আছে। আগুনে খুব গাও গাও করছে, আগুন খুব উপরে উঠছে, প্রায় 3 কিলোমিটার উপরে আগুন আসলো। উঠছে, উঠার পরে আমরা এই এলাকার মানুষ মাইকিং করছে, মাইকিং করার পরে এলাকা ছাড়ে দিয়েছে মানুষে, এবং আমাদের ম্যানেজার সাহেবও সরাই দিয়েছে মানুষ। বিভিন্ন জায়গার মানুষ আইছে গেছে, হাজার হাজার মানুষ বাগানে ঢাকা শহরের মতো। আদিবাসীরা আজ পর্যন্ত এই ক্ষতিপূরণ পায় নাই। আদিবাসীদের ক্ষতিপূরণ না পাওয়ার কারণে তারা আজ হতাশা হয়ে মাটির নিচ থেকে এখনো গ্যাস উঠতেছে এবং বিভিন্ন জায়গায় পরিবেশ দূষণ হচ্ছে, এবং আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি তারা যেন ক্ষতিপূরণ, আদিবাসীরা ক্ষতিপূরণ পায়। মাগুরছড়ায় গ্যাস গ্যাস গ্যাসের বিস্ফোরণ ঘটার কারণে আমরা এখনো ক্ষতিগ্রস্ত পাই নাই, এটাই সরকার থেকে আমরা আবেদন করি। 70 একর জায়গা মানে আমাদের চাষাবাদ জায়গা ওটা পড়ে গেছে, তার সাথে আমাদের 60টা বাড়ি এখানে পড়ে গেছে, এবং সেই সময় আর্থিক যে ক্ষতিগ্রস্ত আজকেও এখন পর্যন্ত অন্তর্বর্তী আমি মনে করি যেটা আমরা সেভাবে পুষিয়ে নিতে পারি, প্রতিশ্রুতি যে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়ার কথা সেটা আমরা পাইনি। দুর্ঘটনার কারণে হাজার হাজার কোটি টাকার গ্যাস যে বিনষ্ট হয়ে গিয়েছিল, আমরা এলাকাবাসী ধরনের প্রতিবাদ করেছিলাম সপ্তাহে। গ্যাস জ্বলার কারণে দেখা গেল যে সেটা মেইন প্রুফে বিস্ফোরণের সৃষ্টি হয়েছিল, এর ক্ষতিপূরণ কে দিবে জানি না। সরকার অক্সিজেনের কোম্পানির কাছ থেকে সেই ক্ষতিপূরণ আদায় করেছে কিনা। 14 জুন 1997 সালে যখন মাগুরছড়া অগ্নিকাণ্ড ঘটে, তখন তাৎক্ষণিকভাবে যারা কর্মরত ছিলেন বন বিভাগে ও সংশ্লিষ্ট এলাকায়, তারা বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল এবং বায়োডাইভার্সিটি স্টাডি করে এর বনজ সম্পদ, এর পরিবেশগত ক্ষয়ক্ষতি এগুলোকে প্যারামিটার প্রত্যেকটা প্যারামিটারে অ্যাগেনস্টে হিসাব করে প্রায় 2000
20 টাকা দাবি করে তৎকালীন মাগুরছড়া গ্যাস কর্তৃপক্ষ অক্সিডেন্টালের বিরুদ্ধে মামলা রুজু করে। অধ্যাবধি যেটুকু জানতে পেরেছি যে এর কোনো নিষ্পত্তি হয়নি, অর্থাৎ বাংলাদেশ সরকারের পক্ষে এর কোনো ফলাফল এখনো আসেনি। দর্শক, দেখতে থাকুন মোহিত বাংলা চ্যানেল। যারা ভিডিওটি প্লে করেছেন এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা মোহিত বাংলা চ্যানেল পরিবারের সদস্য হয়ে পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেওয়ার অনুরোধ থাকল। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনিশেষ ধন্যবাদ এবং অভিনন্দন জানাই।